এটা মিশরি ডিজাইন, মিশরি ডিজাইন না, মিশরি মিশরি। তুমি একটু বলো না, পুঁতি সহ কিনবো না পুঁতি ছাড়া কিনবো? আর কি বলছো এগুলো সব, আমি না দেখে তোমাকে কিভাবে বলবো? তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি কিনে আসো। ও হ্যাঁ, তাই তো, তুমি না দেখে কিভাবে বলবা? আচ্ছা ঠিক আছে, আমি পিঙ্কিকে বলি যে ফেসবুকে ছবি আপলোড দিতে, তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি একটা লাইক দিও, ঠিক আছে? কি ব্যাপার, দাঁড়ায় আসছিস কেন? আবুল, কোন আবুল? ওই যে বললেন না আবুল সিল্কে কাপড় কিনবেন, কাপড় সিলাবেন। ও ও, তো আবুল সিল্ক না, কাবুল সিল্ক। ওই যা হলো তা, আপনার না তিন দিন পরে পার্টি, আপনার কাপড়টা কিনে আজকের মধ্যে দর্জিরে না দিলে তো কাপড় দিবে না। আর ওই কি না আপনাকে ডিজাইন মিশরি ডিজাইনের কাপড় সিলাবেন? ওটা মিশরি ডিজাইন, মিশরি ডিজাইন না, মিশরি মিশরি। ওটা নিয়ে তুই টেনশনই করিস না, আমি আগে ওটার সাথে কানের দুল কিনবো, কসমেটিক কিনবো, জুতা কিনবো ম্যাচ করে, তারপর ওটা মনিরকে দিয়ে আসবো। আর আর কালকে সকালবেলা মনির এসে আমাকে ড্রেসটা দিয়ে যাবে। উফ, দেখে কেমন যেন লাগছে। চল কি করব জানি না। আপা এক কাজ করেন, ভাইজানরে ফোন দেন। ভালো কথা বলছিস। ফোন তো ধরে না। হ্যালো। হ্যালো, তুমি কি বিজি আছো? এই শোনো, কি বলবো তাড়াতাড়ি বলো, আমি একটু বিজি আছি, দেখছো না আমি ফোন কেটে দিচ্ছিলাম তোমাকে। ও তুমি বিজি আছো, আচ্ছা ঠিক আছে, আর ফোন দিব না। শুনো, ওই যে আমি যে কাবুল প্রিন্টের কাপড়টা কিনেছি ওটার সাথে কি জুতা কিনবো সেটা না বুঝে উঠতে পারতেছি না। তুমি একটু বলো না, পুঁতি সহ কিনবো না পুঁতি ছাড়া কিনবো? আর কি বলছো এগুলো সব, আমি না দেখে তোমাকে কিভাবে বলবো? তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি কিনে আসো। ও হ্যাঁ, তাই তো, তুমি না দেখে কিভাবে বলবা? আচ্ছা ঠিক আছে, আমি পিঙ্কিকে বলি যে ফেসবুকে ছবি আপলোড দিতে, তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি একটা লাইক দিও, ঠিক আছে? আর ঠিক আছে ঠিক আছে, আপলোড দাও, আমি যেটাতে লাইক দিবো সেটা কিনবা। আর শোনো প্লিজ, দয়া করে ফোন দিবা না, আমি একটু কাজ করছি, আমি ব্যস্ত আছি, প্লিজ। ওকে বাই। ওকে বাই। এই ছবি তুলে এটা ফেসবুকে আপলোড করতে হবে। ফেসবুক আপলোড দেখ।